नमस्कार, वेलकम टू माय चैनल सुमित वाइल्ड लाइफ सेवर। आज के त्रिपुरा राज्य एवं त्रिपुरार पार्श्ववर्ती आसाम राज्य बराक उपत्यकाय पावा जाए एमन किछु विषाक्त साप देखबो एई भिडियोते। गत बेश किछु दिन जाबत आमरा देखते पाच्छी जे त्रिपुरा एवं बराक उपत्यकाय अनेकगुली सापे काटार इन्सिडेंट होयेछे। तो साधारणत विषाक्त सापर कामड़ेर जन्ये मृत्यु हये थाके एवं मृत्युर घटनाओ आमरा देखेछि। एई जन्य आजकेर भिडियो एकटा छोट्ट प्रयास बा अवेयरनेस देवार चेष्टा कि कि विषाक्त साप एई सब अंचले पावा जाय। तो आपनादेर सबाइके अनुरोध थाकबे कि भिडियोटी सबार साथे शेयर करुन, जाते करे आरो बेशी मानुष एई विषाक्त सापगुलि सम्पर्के बा जे कयटाई विषाक्त साप आमादेर एइसब अंचले पावा जाय तार साधारण धारणा निते पारे। আমাদের চারপাশে যে সাপগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে চার থেকে পাঁচটি সাপই হচ্ছে বিষাক্ত এবং এইগুলিই দেখব আমরা আজকের ভিডিওতে। প্রথমে যে সাপটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট স্নেক। পুঁথিগত বাংলা ভাষায় এর নাম হচ্ছে শাকামুটি সাপ এবং আমাদের এইসব অঞ্চলের আঞ্চলিক ভাষায় শঙ্কিনী সাপ বলা হয়ে থাকে। একে আমরা খুব সহজেই শনাক্ত করতে পারি, কারণ হচ্ছে কি এর প্রমিনেন্ট কালার আপনারা দেখতে পাচ্ছেন কি ইয়েলো এবং ব্ল্যাক, হলুদ এবং কালো ব্যান্ড বডির মধ্যে থাকে, যা দেখে আমরা খুবই সহজে একে শনাক্ত করতে পারি। তো এটা হচ্ছে একটা বিষাক্ত সাপ যার বিষ দাঁত থাকে এবং নিউরোটক্সিক ভেনম থাকে। কিন্তু এই সাপটি খুবই শান্ত প্রকৃতির, অ্যাগ্রেসিভ হয় না এবং এই সাপের কামড়ের ইনসিডেন্ট খুবই কম। তো এটা বিষাক্ত হওয়া সত্ত্বেও এটা কামড় দেয় না বললেই চলে। তবুও আমাদের এই সাপ থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। এই সাপটি কোথায় দেখতে পাওয়া যায় এবং তার কিছু বৈশিষ্ট্য আমি বলে রাখি। প্রথমত, ব্যান্ডেড ক্রেট সাপটি হচ্ছে নিশাচর, মানে আপনি এই সাপকে রাত্রিবেলায় দেখতে পাবেন এবং তার প্রধান খাদ্য হচ্ছে অন্য সাপ। অন্য সাপকে এই সাপ ভক্ষণ করে থাকে। এই সাপকে আমরা বিশেষ করে বাড়িঘরের আশেপাশেই দেখতে পাই। অনেকে এই সাপকে দুই মুখওয়ালা সাপ বলে থাকে, কিন্তু ওদের দুই মুখ থাকে না। লেজের সম্মুখ অংশের গঠন অনেকটাই মাথার মতো, তাই মানুষ একে দুই মুখওয়ালা সাপ বলে। এইটা তাদের গঠন প্রকৃতিটা এমন হওয়ার কারণ হচ্ছে শিকারকে আকৃষ্ট করার জন্য অনেক সময় এই সাপ লেজ নাড়ায়, তাই মানুষ একে দু মুখওয়ালা সাপ বলে থাকে। পরবর্তী সাপটা হচ্ছে গ্রেটার ব্ল্যাক ক্রেট, যার বাংলা নাম হচ্ছে কাল সাপ এবং আমাদের আঞ্চলিক ভাষায় এই সাপকে আলদ সাপ বলা হয়ে থাকে। যেহেতু ক্রেট প্রজাতিভুক্ত, তাই এই সাপের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য অনেকটা ব্যান্ডেড ক্রেট সাপের মতো। রাত্রিবেলা বের হয় নিশাচর সাপ, অন্য সাপের প্রধান খাদ্য এবং নিউরোটক্সিক ভেনম বা বিষ থাকে এই সাপের মধ্যে। আমরা খুব সহজেই এই সাপটাকে শনাক্ত করতে পারি। এই সাপের শাইনিং ব্ল্যাক কালারেশন হয় এবং বুকের দিকটা হোয়াইট কালারের হয়। তো রাত্রিবেলা শাইনিং কালার দেখে আমরা একে শনাক্ত করতে পারি। এর যদি আমরা হ্যাবিটেট সম্পর্কে বলি, লোকালয়ের আশেপাশে দেখতে পাওয়া যায়। কখনো কখনো শিকারের তাড়া করে এই সাপ লোকালয়ে চলে আসে, ঘরে চলে আসে এবং বাইটিং ইনসিডেন্ট হয়ে থাকে। তৃতীয় বিষাক্ত সাপটি হচ্ছে মনকেল কুবরা নাজা কাউটিয়া, যার বাংলা নাম কেউটে সাপ। আমাদের আঞ্চলিক ভাষায় এই সাপকে পানক সাপ বা ফেটি সাপ বা নাক সাপ বলা হয়ে থাকে। এই সাপকে আমরা খুবই সহজে শনাক্ত করতে পারি, কারণ ওরা ফণা তৈরি করতে পারে, যেটা কুবরা প্রজাতির একটি বৈশিষ্ট্য। ফণার পেছনে একটি চুকের মতো দাগ সবসময় চুকে পড়ে। বয়সের সঙ্গে সঙ্গে এদের কালো রং পাল্টে বাদামি বা জলপাই হয়ে যায়। এই সাপে নিউরোটক্সিক ভেনম থাকে এবং ভয় পেলে শরীর তুলে এবং জুড়ে জুড়ে হিস হিস শব্দ করে বারবার কামড়াতে আসে। পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ কিং কুবরা আমাদের ত্রিপুরা এবং আসাম রাজ্যে পাওয়া যায়। এর শুদ্ধ বাংলায় নাম হচ্ছে শঙ্কুচূড় সাপ।
এবং আমাদের আঞ্চলিক ভাষায় একে রাজ নাগ, রাজ পানক, রাজ ফেটি সাপ বলা হয়ে থাকে। বরাক উপত্যকায় চা বাগানের আশপাশ এরিয়াতে প্রায়ই এদের দেখা মেলে এবং ত্রিপুরার বড়মুড়া, আটারোমুড়া, তৃষ্ণা অভয়ারণ্য এইসব জায়গায় এদের দেখতে পাওয়া যায়। এই সাপকে আমরা এদের লম্বা ফোনা এবং শরীর এবং ফোনার সাদা দাগ দেখে শনাক্ত করতে পারি। কিংকুবরা স্বভাবে খুবই শান্ত সাপ, চট করে মানুষকে কামড়াতে দেখা যায় না, কিন্তু একবারে এরা প্রায় 7 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে, যা একটি পূর্ণ বয়স্ক হাতি বা অনেক মানুষকে মারতে সক্ষম। আমাদের দেশে এই সাপের বিষের প্রতিষেধক তৈরি হয় না, এরা চট করে মানুষের সংস্পর্শে আসে না এবং কদাচিত আঘাত করে। গত 20 বছরে এদের কামড়ের কোনো ব্যক্তির মৃত্যু হয়নি, কিন্তু দুঃখজনকভাবে গত বছর বরাক উপত্যকায় একজন মানুষ এই সাপটাকে ধরতে গিয়ে কামড় খেয়ে মারা যায়। পঞ্চম বিষাক্ত সাপটি হচ্ছে পিট ভাইপার, যাকে শুদ্ধ বাংলায় গেছো বুড়া বা সবুজ বুড়া সাপ বলা হয়ে থাকে। আমাদের এইসব অঞ্চলের আঞ্চলিক ভাষায় এই সাপটাকে লাউডুকি সাপ বলা হয়ে থাকে। এই সাপকে শনাক্ত করার বৈশিষ্ট্য হচ্ছে এদের শরীর মোটা, আঁশ মসৃণ, মাথা ত্রিকোণ এবং ঘাড়ের চেয়ে চওড়া, চুকের তারা লম্বালম্বি, নাক ও চুকের মাঝখানে গর্ত আছে যা তাপ অনুভব করতে পারে, লেজ এদের ছোট, মাথার উপরের আঁশ ছোট, মসৃণ এবং চ্যাপ্টা। এদের দেহ এবং মাথার উপর অনেক রকমের সবুজ রং দেখতে পাওয়া যায়। এদের বাসস্থান সম্পর্কে যদি বলি, এই সাপ নিশাচর এবং মূলত বৃক্ষবাসী, জঙ্গলে, চায়ের বাগানে এবং মানুষের বসবাসের আশেপাশে এদের দেখা যায়। রাত্রে মাটিতে নেমে আসে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এবং ছোট স্তন্যপায়ীদের শিকার করার জন্য। চা বাগানের আশেপাশে এই সাপের কামড়ের ঘটনা প্রায়ই দেখতে পাওয়া যায়। এরা স্বভাবত খুবই ধীর, তবে দ্রুত আঘাত করতে সক্ষম। এদের আঘাতে ক্ষতস্থান ফুলে যায় এবং ব্যথা করে, কিন্তু মৃত্যুর সম্ভাবনা খুবই কম। সর্বশেষ বিষাক্ত সাপটি হচ্ছে রেড নেক কিলব্যাক, যাকে শুদ্ধ বাংলায় অগ্নিসাপ বলা হয় এবং আমাদের আঞ্চলিক ভাষায় একে লাল গলা সাপ বা বেতরাজ সাপ বলা হয়ে থাকে। এই শান্ত প্রকৃতির সাপটাকে আগে বিষাক্ত সাপ ভাবাই হতো না, পরবর্তী সময়ে বিজ্ঞানীরা দেখতে পায় যে এর পেছনের দাঁতে বিষ থাকে। এই সাপকে খুবই সহজে তার ঘাড়ের লাল রং দেখে শনাক্ত করা যায়। একে আমাদের বাড়িঘরের আশপাশে প্রায়ই দেখতে পাওয়া যায়। ত্রিপুরা এবং বরাক উপত্যকায় এই সাপের ডেন্সিটি অনেক বেশি এবং সাপটার কামড়ের ইনসিডেন্ট নেই বললেই চলে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, বেশি করে শেয়ার করুন যাতে করে আমাদের অঞ্চলের সাধারণ মানুষ বিষাক্ত সাপ সম্পর্কে জানতে পারে।